ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات কুম আসসালাম ওরমতুল্লাহরাক জি সম্মানিত ভাই আপনি জানতে চাইলেন যে সালাতুত সলাতু এবং সালাতুত তারাবিহ এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না সম্মানিত ভাই বিষয়টি আমরা যদি নাকি ইনসাফের দৃষ্টিতে থাকাই তাইলে অবশ্যই আমরা সমাধান পাব আর যদি নাকি আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা সমাধান পাবো না আমরা বিতর্কের মধ্যে জড়িয়ে যাব সার সংক্ষেপ কথা যেটা বলবো সম্মানিত ভাই তাহাজ্জুদ সালাদ কাকে বলে এ নিয়ে বিজ্ঞানদের মধ্যে কিছু মত পার্থক্য পাওয়া যায় কেউ বলেন যে তাহাজুদ বলা হবে যে ঈশারের পরে যখন ঘুমিয়ে পড়বে মানুষ ঘুম থেকে উঠার পর যেই নফল সালাদটা আদায় করবে তাকে বলা হবে তাহাজ্যুত আর কেউ বলেন যে ঈশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত যত সালাদ হবে গুম ঘুমানোর পরে হোক বা ঘুমানোর আগে আগেই হোক সকল নফল সালাদকে বলা হবে তাহাজ্যুত আর ওই হিসাবে লাইল বলতে গুমের আগের সালাতকে বলা হবে ঘুম থেকে উঠি ফুরলে ওইটাকে বলা হবে আর তারাবি শব্দটা যেহেতু রাসুলসাল্লামের জমানাতে প্রচলন ছিল না লাইল যেটা রমজানে ফড়া হয় এটাকে তারাবি শব্দের মাধ্যমে বলার প্রচলন অনেক করে তাই তারাবি আর ক্যামুল্লাইল আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে এক মনে করবো যেটা রাসুলসলোল্লাসালাম সহিয়া লোকের মধ্যে পাওয়া যায় মান কমা মানক মা রমজা আনা ইমানা বা গুফির আল্লাহ মা তাকাত রাসুল সাল সাল্লাম এখানে বলেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রে ক্যাম করবে অর্থাৎ আবার তদন্ত কি করবে ঢাকুন থাকে তাই ইমান এবং সাহাবের আশায় তার মাফ করা হবে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো ক্যাম উল্লাইল এটা হচ্ছে হাদিসের মাধ্যমে শব্দ যেটা রমজানের মধ্যে রাসুল সাল্লাহ নিজে পড়ছেন সাহাবের কলাম পড়ছেন অন্য যে রমজানের বাইরে সালাদগুলোও কে আমল্লাই বাকি তাহাজুত সম্পর্কে আমরা করোনার মধ্যে দেখে দেখতে পাই তাহাজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ রাসুলকে আল্লাহ তারা সম্বোধন করি যে তাহাজুদ ফোড়ার নির্দেশ দেন যাক আমরা যদি নাকি যে বিদ্যানদের মধ্যে মতো পার্থক্য দেখি যে ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে উঠার পর যে সালাদ হয় তাকে বলা হয় আর গমের আগে যেগুলা কেমন লাইন এগুলা বিদ্যান্তের মত আমরা একটু অগ্রসর হয়ে সামনে দেখি বুখারির একটা আচার যেটা অমরত ইল্লাহু তাল থেকে এর মধ্যে আমরা সমাধানটা খুঁজিয়া পাই কিনা ওয়াকাতরা আজতেমা ও শাহাবা তেফি সালাদি তারবি হুম লাতিয়ানা মু না হা আফজারু মিনার লাতি একো ইউরিদু আখেরার লাইন যে উমর আদি ইহু তালানহু যে একটা কথা উনি দেখলেন সাহাব একরাম একত্রিত হওয়া সালাতুর তার অর্থাৎ রমজানের মধ্যে একত্রিত হইয়া সালাত পড়াকে ওয়াল্লা নামুনা আর যারা এই সালাত থেকে যে ঘুমিয়ে পড়ে অর্থাৎ নামাজ না পড়ি ঘুমাই পড়ে আফজাল মিনাল্লাতি কুমুনা ইউরিদু আকির আল্লাল যারা ঘুমিয়ে শেষ শেষরাতে উঠিয়া ফড়ার আশায় তারা হইছে উত্তম এটা উত্তম কাদের থেকে যারা যে এসার ফরে ফুটতেছে তাদের থেকে এ কথাটা উমর আদি আল্লাহ তাল্লাহ আনহুর উমর আদি আল্লাহ বলেন যারা এসারের পরে সালাতুত তারাবি ফুটতেছে তাদের থেকে যারা এখন ঘুমিয়ে ফুটছে এসার পড়ার পর ঘুমিয়ে ফুটছে এই আশায় যে আমরা শেষরাত্রে তারাবি এই শেষ শেষরাত আমরা উঠিয়ে পড়বো তাদের থেকে উত্তম তাহলে সম্মানিত ভাই উমর আদিআল তাল্লাহ আনহুর এই উক্তি থেকে আমরা বুঝতে পারলাম একই সালাত সময় দুইটা কেউ এসারের পরে ফড়ি ফেলে আর কেউ এটাকে যে হজরের আগে পড়ে এবং এবং্লাহ তাল উত্তিতে বোঝা গেল যারা এশার এই নিয়তে ঘুমাই গেছে তারা পরবর্তীতে উঠিয়ে পড়বে তারা হচ্ছে উত্তম কাদের থেকে যারা এশারে ফরে এশারে পরে ফরে তাদের থেকে আউ আলাহ বোখারি বোখারের মধ্যে এই কথাটা লেখা আছে নাচ ইয়া কমুন আউ আলাহু প্রথম রাত্রিতে মানুষেরা কিয়মুল করতাসির ফুকাহা ইয়াক লুকুন তাহাজুদ্ মত ইতলাকান অনেক ফুকাহা একরাম যে ইসলামী শাস্ত্রের বিধান দ্বারা আছে তারান যে তাহাজুদকে রাত্রের যে সালাদ ঘুমানোর আগে ফরা হোক গুম থেকে উঠে ফরা হোক যে তাহাজুদ শব্দটার মাধ্যমে উনারা কী করেন এটাকে ব্যক্ত করে থাকেন এখন আমরা যে সরাসরি বুখারির ওই রাওয়াইটা দেখি রাওয়া আল বুখারি আন আব্দুর রহমান ইবনে আব্দি আলকারী আল্লাহকাল যে আব্দুর রহমান ইবনে আব্দুল আল উনি বলেন খারাজেতু মা উমার আবনাল খতাব রাজিয়াল্লাহ আনহু আমি উমর রাজিয়াল্লাহ তালুর সাথে যে বাইর হইলাম লাইল ফি রমদানা ইল আল মসজিদ মসজিদের মধ্যে রমজানের কোনো রাত্রিতে রাত এ রমজানের কোনো রাত্রিতে আমি উমর রাজিয়াল্লাহ তালুর সাথে বাইর হইলাম মসজিদের দিকে ফাইজা নাসু আউজা মুতাফার রিকুন দেখা গেল যে মানুষরা যে বিক্ষিপ্ত আকারে সালাদ আদে ভর্তি আছে ইউসা আল্লি আর রাজুল লিলফসিহি নাম মানুষের নামাজ ভর্তিছে ওয়াই ইউসা আল রাজুল ফাই অর্থাৎ এখানে কয়েকজন এখানে কয়েকজন বিভিন্নভাবে মসজিদের মধ্যে ওনারা কি করতেছেন নামাজ পড়তেছেন ফাঁকালা উমার উমার দিল্লাহন বললেন ইন্নি আরা আলাহা হাউলাই আলা কার ইন ওয়াহিদিন যদি নাকি আমি এই সবগুলোকে একটা কার রিফিশনে অর্থাৎ একজন ইমাম রিফিশনে করে দেই লাকানা আনসার এটা অত্যন্ত যে দৃষ্টিপোষণ হবে দেখতে ভালো লাগবে তুমা আজ জামা এটা উনি খুরা আদা করে ফেললেন রায় করে ফেললেন তাই জামা আহম আলা উবাই ইবনে কাবিন পরবর্তীতে ইমাম বানাই দিলেন সকলকে সকলের জন্য ইমাম বানিয়ে দিলেন উবাই ইবনে কাবরা দিয়ে আল্লাহ তালুকে সুম্মা খারাজ তুমা হু লাইল তানুখা এ পরবর্তীতে আর এক রাত্রিতে আমি উমর দিয়ে আল্লাহ সাথে বাহির হইলাম ওয়ান নাস ইউ সাল্লু নবী তে করিহিম মানুষেরা একেবারে যে জমাতের সাথে কি করতেছে যে নামাজ পড়তেছে ইমাম ইমামের ইমামের পিছনে অলা উমার উমার রাজি আল্লাহ তালু বললেন নিয়মা আল বেদা হাদি এটা কত সুন্দর একটা বেদাত আসলে এখানে সাবজি করতে বেদাত এটা শরী বেদাত না শরী বেদাত এই জন্য হবে না যে রাসুল সাল্লাহ সাল্লাম মূল যে তিন দিন

যে বললেন এটা অনেক অনেক সুন্দর একটা পারিভাষিক বেদাত ও আল্লা আনহা এখন উনি বলতেছেন ব্যক্ত করতেছেন মরদিয়াল্লাহ তালানু যারা এই নামাজ থেকে ঘুমিয়ে আসছে তারা আফজল উত্তম কাদের থেকে মিনাল্লাতি ইয়া কমুনা ইউরিদ ওয়াকের আল্লা যে তাদের থেকে যারা ঘুমিয়ে পড়ছে এই নিয়তে তারা শেষটা দিতে উঠি সালাত আদায় করবে ও নাসু নাচ ইয়া কমুনা উ আর যারা জমাতের সাথে এখন উবৈকাইবের ফিশন নামাজ পড়তেছিলো তারা পড়তেছিলো আউআল লাইলের মধ্যে অর্থাৎ এসারে ফরে তাইলে উমরুল্লাহ তালানহুর এই হাদিস দ্বারা এই আশার দ্বারা প্রমাণিত হলো যারা কি করবে যে রমজানের রাত্রিতে এসারে ফর যে সালতটা আয় আদে করবে এটাকে তাহাজুদ্দ বলতে পারবো এটাকে আমরা লাইল বা তারাবি বলতে পারবো ঘুমানোর আগে হোক ঘুমানোর ফরে হোক তাহলে বুঝা গেছে উমরুল্লাহ তালাহুর উক্তি হিসাবে যে ক্যামুল লাইল তাহাজুদ তারাবুই যে একই সালাতের বিভিন্ন নাম একই সালাতের বিভিন্ন নাম এ নিয়ে যে বিভ্রান্ত করার আসলে অবকাশ নেই যারা বলবে আইসাস দিকের দিল্লাহ তালহার যে এগারো রাখাত পড়ার যে হাদিসটা এটা হচ্ছে রমদানের বাহির রমদানের ভিতরে তো আমরা বলবো যে ওই মধ্যে যে এগারো রাখাতের কথা আছে তারা রাসুল সাল্লি সালাম কি যে তারা যে যে ফসছেন সাহাবাইকামদেরকে নিয়ে যে তিন দিন ওই সময় কি ভিতরে সহ ফেলছিলেন যেটা আমাদের মাধাবী ভাইরা বলতে থাকেন কারণ রাসুল সাল্লা সাল্লামের হাদিস হচ্ছে মূল হাদিস হচ্ছে যে রাত্রের শেষ সালাত হবে তারাবি যে রাত্রের শেষ তালাব সালাত হবে ভীতির তাইলে যদি নাকি সিদ্দিক দিদি আল্লাহ তাল আনহার এই হাদিস হিসাবে আমরা এই জায়গার মধ্যে লক্ষ্য করি তাইলে আমরা দেখতে পাবো যে কি রাসুল সাল্লিউসাল্লাম কী করছেন এই সাহবা নিয়ে যে এই ক্যামুল আইলবা তারাবি পড়ছেন ওই সময়ের মধ্যে রাসুদ সল্লাহাম এবং যে উমর আদাল এই দুইজনের কে আমরা একসাথে যে যদি লক্ষ্য করি আমরা বুঝতে পারবো যে উমর আদাল সময়ে যখন ইবনে কাব রদ ফিশনে কি করছেন যে জমাত কায়েম করছেন ওইটাকে মধ্যে বৃত্তের নামাজ পড়ানো হয়েছিল এবং উমর আদি আল্লাহ থেকে আমরা দেখতে পাই যে কোনো সময় বিশ্বাঘাতের প্রমাণ পাওয়া যায় অমরাদিল্লাহ তালান থেকে কোনো সময় যে এগারো আঘাতের প্রমাণ পাওয়া যায় আট এবং তিন কোন সময় বিশ এবং তিন দুইটা পাওয়া যায় তাইলে মোট কথা যেটা আমরা বুঝাইতে চাই সেটা হচ্ছে যে এখানে তাহাজ্যদের নাম উমর উমরদুল্লাহ তালন বাসায় এটা ক্যামুল্লাইল তাহাজ্জোদ তারাবি যদি নাকি হয়ে থাকে তাহলে রীতির সালাত প্রথমে যারা জাগ্রত থাকিয়ে ফড়ি ফেলছেন না ঘুমাইয়া তারাও ভিতরে নামাজ পড়ছেন এবং যারা ঘুমাইয়া উঠবেন তারাও ভিতরে নামাজ পড়বেন যে নামাজ পড়বেন তার যদি নামাজ পড়বেন বা কেমন লাইল বা তারাবি ফুটবেন তাইলে একই সালাতের যে বিভিন্ন নাম হলো তাই সম্মানিত এখানে ভিতরে রাসুল সাল্লু আলিয় যে তিন দিন জমাতের সাথে ফুসছেন তারাবির সালাত এর ফলে বিতর ফুরসেন কি ফরেন না এটার উল্লেখ নাই আর যে রাসুল সাল্লুসাল্লাম রাত্রিতে সাহাবেকরম তিন দিন নিয়ে যে নামাজ পড়ছেন এটা যে কত রাখা ছিল এটার কোনো সৈহাদিসের উল্লেখ নাই যেটা বলা হয় এটা সৈহাদিস নাই এটা সৈহাদিসের খেলাপ তাই সম্মানিত ভাই আমরা বলবো তাহাজ্জুদ সালাত আর যে কিয়ামুল লাইন তারাবি একই সালাতের ভিন্ন নাম কয়েক নাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ মুসালামালাইকুম রহমতুল